রায়গঞ্জ। শহরটি খুব একটা বড় না, হ্যাঁ তবে আমার খুব প্রিয়। কিন্তু এই শহরে খোলা হওয়ার বড় অভাব, তাই মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি কোনো এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের খোঁজে। কিছুদিন আগে আমরা বেরিয়ে পড়েছিলাম এই শহর থেকে একটু দূরে এক সুন্দর পরিবেশে। রাবাজ বাবাজ অনু লুকাম কই মানু না রোকে মেরে ডোল জগাইয়া দি তেনু খবর কি মে হবে আ যায় দিল তেরা পুরা ভি না হবে। প্রায় 10-15 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম বাহিনী। সেখানে প্রথমে আমাদের চোখে ধরা পড়ল বাহিন রাজবাড়ি। এই দেওয়ালগুলি যেন প্রমাণ দিচ্ছে সেকালের রাজত্বের কথা। তবে প্রকৃতপক্ষে এটি ঠিক রাজবাড়ি না, এক জমিদার বাড়ি। কিন্তু লোকমুখে এটি রাজবাড়ি নামেই প্রচলিত। এখানকার এক দাদু মহাদেব হালদার, পেশায় তিনি নৌকা চালক, তিনি আমাদের শোনালেন এই বাহিন রাজবাড়ির কিছু ইতিহাস। আচ্ছা দাদু, আপনার বাড়ি কি এখানে পাশেই? হ্যাঁ পাশেই বাড়ি। ও আচ্ছা, এই যে রাজবাড়ি আছে, মোটামুটি কতদিন আগের একটা রাজত্ব ছিল দাদু? 200 বছর আগে। 200 বছর, তাই না? আচ্ছা, যিনি রাজা ছিলেন এখানকার মোটামুটি শেষের দিকে, তার নাম বলতে পারবেন আপনি? ওই তো কৃতিশ কুমার সরকার। কৃতিশ কুমার সরকার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন, তার ছেলে? তার ছেলের নাম আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার ছেলের নাম জানি। আচ্ছা, কি নাম? তার নাম হলো রুদ্রনারায়ণ চৌধুরী। রুদ্রনারায়ণ চৌধুরী, আচ্ছা। বাটির বাবু, দুর্গাপুরে রাজবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক আছে? আছে তো। আচ্ছা, কেমন সম্পর্ক? ওই রাজার, হ্যাঁ হ্যাঁ, সুমন্দি ছিল। সুমন্দি, আচ্ছা আচ্ছা। আর তার ছেলেবেলে তার আমার মামার বাড়ি ওটা। ও আচ্ছা আচ্ছা। মামার বাড়িতে থাকে, একজন থাকে, থাকা সে মারা গেছে, ওখানে মারা গেছে। মারা গেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে দুর্গাপুরের রাজবাড়ির সঙ্গে এটাই এর সম্পর্ক, তাই তো? সম্পর্ক। হ্যাঁ, আপনার নাম বলতে হবে? হ্যাঁ, আমার নাম মহাদেব হালদার। আচ্ছা আচ্ছা, মহাদেব হালদার। আচ্ছা দাদু, তাহলে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ এই আমাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য, ভিউয়ার্সদের জন্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। এই রাজবাড়ির ঠিক পিছন দিকে বয়ে গেছে নাগর নদী। এরপর আর কি, উঠে পড়লাম নৌকায়।
কি সুন্দর দৃশ্য, সত্যি এর জুড়ি মেলাবার। এইভাবেই কেটেছিল আমাদের সেদিনের সন্ধ্যেটা। পারলে একবার ঘুরে যাবেন এই বাহিন রাজবাড়ি, দেখবেন এখানকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে। তাহলে আজ এখানেই থাক, প্রতিবারের মতো আবার দেখা হবে নতুন কোনো এক গল্পে।